তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই। ক্লাস 7 অঙ্ক কোষে দেখি 19.2 পেজ নাম্বার 228। এই ভিডিওতে আমি 2 এর 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই অঙ্কগুলোই করব। এর আগের ভিডিওতে অন্যান্য অঙ্কগুলো করে দিয়েছি, অবশ্যই দেখে নিও। দেখো 2 এর 1 নম্বরে বলেছে উৎপাদক বিশ্লেষণ করি 8t1x4 + 4y4। খুব সোজা একটা নিয়মে করব। দেখো এটাকে সুন্দর একটা ফর্মুলা নিয়ে আসতে হবে, যদি ফর্মুলা নিয়ে আসতে পারে তাহলে অঙ্কটা খুবই সোজা হয়ে যাবে। প্রথমত দেখো যে এখানে আছে a + b² এই সূত্রটা আমাদের আনতে হবে। এর জন্য আমরা কি করব, এই দেখো এখানে 9x² করলাম। আচ্ছা দেখো তুমি এখানে চিন্তা করো যেটা আমরা কেন লিখলাম, যদি এইভাবে লিখি দেখো উপরে কত আছে 2, অর্থাৎ 9x² আছে, তাই না? যেহেতু 2 আছে সোজাভাবে এটা চিন্তা করলে পরে এরকম হবে, অর্থাৎ দুবার লিখতে হবে। এবার 9 কত হয় 81 লিখব, আর এখানে 2x, এখানে 2x কত হবে 4x, অর্থাৎ 81x⁴ কে আমরা এই ফর্মে লিখতে পারি। কনসেপ্ট ক্লিয়ার? তো তার জন্য এখানে লিখলাম। আচ্ছা এখানে একটা পার্ট লিখব, দেখো y⁴ কত আছে বলো তো 4, অর্থাৎ 4y⁴ এটাকে লিখতে পারি 2y² সেম একই রকম ওটাভাবে ভাঙতে পারি। দেখো 2y² ডট 2y², তাহলে 2 × 2 কত হচ্ছে 4, এটা দেখি y কত হচ্ছে y⁴, অর্থাৎ আমরা 4y⁴কে আমরা এইভাবে ভাঙতে পারি। ওকে কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখো লিখবো 2y² টু দি পাওয়ার স্কোয়ার। ওকে আচ্ছা এবার একটা বিষয় লক্ষ্য করে দেখো, a + b² সূত্র আনতে গেলে পরে a² b² থাকতে হবে, অর্থাৎ দেখো এখানে প্রথমে একটা স্কোয়ার আছে লাস্টে একটা স্কোয়ার আছে, হ্যাঁ মিলে গেল, কিন্তু মাঝখানে একটা 2ab আনতে লাগে। দেখো 2ab বলে একটা পার্ট আছে না এখানে, সেই 2ab আমাদের এখানে আনতে হবে। তো লিখবো এখানে আমরা 2.9x² ডট 2y² চলে এলো তো। আচ্ছা এবার গল্পটা হচ্ছে এই যে পার্টটা আমি লিখলাম, চলো কালার দিয়ে বুঝাই, এই যে পার্টটা লিখলাম এখানে কি ছিল না? ছিল না। তো যেহেতু ছিল না তার জন্য এটা কি করতে হবে বলো তো, বিয়োগ দিয়ে দিতে হবে। এখানে দেখবো কি 2.9x² ডট y² এবার গল্পটা কেমন হলো, তোমাকে আমি 10 টাকা এক হাতে দিলাম আর এক হাতে তোমার কাছ থেকে আমি 10 টাকা নিয়ে নিলাম, অর্থাৎ তুমি কি করলে বলো তো, তোমার কাছে 10 টাকা ছিল, তোমার পকেট থেকে হয়তো 10 টাকা পড়ে গেল, বুঝতে পারলে তো, বা 10 টাকা হারিয়ে গেলো। তাহলে 10 টাকা ছিল এখন 10 টাকা হারিয়ে গেলো, তাহলে কি থাকবে শূন্য, অর্থাৎ এই যে পার্টটা রয়েছে এটা তো প্লাস, আর এখান থেকে যদি আমরা এই দেখো মাইনাস, এই পার্টটাকে বিয়োগ করে দিই তাহলে আমাদের কি থাকছে, কিছুই থাকছে না। কনসেপ্ট ক্লিয়ার? তো অর্থাৎ এই যে দেখো প্লাস এবং এই যে মাইনাস, এই দুটোকে ভ্যানিশ করে দিলে পরে কি থাকবে, ওর থাকছে কি দেখো এই যে পার্টটা আর এই পার্টটা, আর এটাই তো এটার ফর্ম। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এবার আমরা এটাকে সুন্দর একটা ফর্মুলা নিয়ে আসবো, সেই ফর্মুলাটা কি বললাম g + b² সূত্র। তাহলে পরে এখানে আসবে 9x² তারপরে আসবে কি 2y² বলো। আচ্ছা এর উপরে স্কোয়ার করে দাও, আর এই যে পার্টটা রয়েছে এটা লিখবো হচ্ছে দেখো 2.9x² ডট 2y² আচ্ছা এই পার্টটাকে তুমি চিন্তা করো কত হতে পারে, দেখো 9 × 2 = 18, 18 × 2 = 36। আবার চলো ক্যালকুলেশন করি, 9 × 2 = 18, 18 × 2 = 36। তো আমরা লিখে দেবো এখন 9x² + 2y² উপরে স্কোয়ার করবো, এদিকে লিখবো কি বলতো 36, হ্যাঁ x² y² আচ্ছা তুমি চিন্তা করো এটা কী হতে পারে, এই 36 মানে কি দেখো, 36 মানে কি 6 × 6, অর্থাৎ 2টো 6-এর গুণফল, 6-এর উপর স্কোয়ার, 6×6 = 36 হয়। তাহলে আমরা এখানে লিখবো 9x² + 2y² উপরে স্কোয়ার, তারপরে লিখবো 6xy হলো উপরে লিখে দেবো স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার? এটা কী হবে দেখো, যদি আবার তোমাকে আমি ভেঙে বোঝাই তাহলে 6xy উপরে স্কোয়ার মানে কি লিখতে পারি 6xy ডট 6xy, ঠিক কিনা বলো। এবার দেখো 6×6 = 36, এক্স এখানে একটা আছে এখানে একটা আছে, তাহলে এক্স কটা আছে 2, ওয়াই এখানে একটা কটা ওয়াই 2, এই দেখো y², তাহলে এই ফর্মটাকে আমরা এরকম ভেঙে লিখতেই পারি। এবার এটা আর একটা ফর্মুলা চলে আসছে, দেখো এই ফর্মুলার মধ্যে আসছে a² - b² = a + b আর a - b। তোমাদের অনেকদিন আগে 12.2 নম্বর একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম, সেখানে একটু মজাদার ট্রিক্স দিয়ে বলেছিলাম এই সূত্র এইভাবে মনে রাখার জন্য। তাহলে a² - b² কি হয় a + b আর a - b, তো আমরা এখানে তাই লিখবো এই টোটালটাকে 9x² + 2y² - 6xy, একটা পার্ট হয়ে গেল, তুমি এটা প্লাস করতে পারো আর পরেরটাকে মাইনাস করতে পারো। তো লিখবো 9x² + 2y² - 6xy, এই হলো আমাদের অ্যান্সার। কনসেপ্ট ক্লিয়ার? চলো ফার্স্ট লাস্ট একবার অঙ্কটা দেখো। ওকে নেক্সট অঙ্কে যাবো, নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক, এই যে p⁴ - 13p² q² + 4q⁴। খুব সোজা অঙ্ক, এটাও আমাদের সেই a + b² সূত্রে আনতে হবে। তার জন্য একটু চেঞ্জ করতে হবে আমাদের, এখানে দেখো p⁴ লিখবো আর এখানে 13p² q² আছে, এটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব। তো প্রথমত লিখলাম আমরা 4p² q² প্লাস লিখবো হচ্ছে 4q⁴ - 4 বিয়োগ 13 থেকে 4 বিয়োগ করলে আমাদের কত আসবে 9, তাই তো? তাহলে লিখবো 9 p
স্কয়ার কি স্কয়ার, তার মানে কি দেখো এখানে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিই যেন কোনো সমস্যা না থাকে তোমার। দেখো ১৩ মানে কি বলতে পারি যে চার পি স্কোয়ার কিউ স্কোয়ার, ঠিক তো? তার সঙ্গে ৯ পি স্কোয়ার কিউ স্কোয়ার, তুমি যোগ যোগ করে দেখো ১৩কে আমরা ভাঙতেই পারি চার আর তিন, চার আর তিন তো ১৩ই হয়, তো সেইভাবে আমরা ভাঙলাম। এবার গল্পটা হচ্ছে এখানে মাইনাস আছে, তার জন্য এখানেও মাইনাস, এখানেও মাইনাস করে দিলাম, বুঝতে পারছো তো? ওকে, এবার এটাকে সুন্দর একটা ফর্মে নিয়ে আসি। দেখো পি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার করলাম, বুঝতেই পারো? দেখো এখানে একটা স্কোয়ার আছে, এখানে একটা স্কোয়ার আছে, তাহলে দুই দুগুণ কি চার হবে? চার হবে, দেখো না। দেখো পি টু দি পাওয়ার ৪কে আমরা এরকম লিখতেই পারি, লেখো টু ডট পি স্কোয়ার, ডট লিখবো হচ্ছে কিউ স্কোয়ার। আচ্ছা এখানে একটা সুন্দর গল্প লুকিয়ে আছে, সেটা তোমাকে আমি এখানে এক্সপ্লেন করবো। দেখো টু কিউ স্কোয়ার পরে লিখলাম স্কোয়ার, এর মানে কি? দেখো টু কিউ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, এটার মানে হলো টু কিউ স্কোয়ার ডট টু কিউ স্কোয়ার, দুই দুগুণ চার, ঠিক? এখানে দুটো কিউ, এখানে দুটো কিউ, তাহলে কিউ টু দি পাওয়ার ৪। কি কনসেপ্ট ক্লিয়ার? তো তাহলে বুঝলাম যে কিউ এর সাথে একটা দুই আসতে হবে, তো এখানে একটা দুই লিখে দিলাম। দেখো এটা এখন একটা সুন্দর একটা ফর্মুলার মধ্যে যাবে, সেই ফর্মুলাটার নাম কি হবে? এটা হবে পি স্কোয়ার মাইনাস টু কিউ এর স্কোয়ার, এর আবার হোল স্কোয়ার হবে। কিভাবে আসছে দেখো, এই যে ফর্মুলাটা আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার, এই এ মাইনাস বি হোল স্কোয়ারকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক তো? তো এই ফর্মুলা অনুসারে কিন্তু আমরা এটা ভাঙলাম। এখন বাকি আমাদের পড়ে আছে কিন্তু এই যে দেখো এই পার্টটা, এটা কিন্তু আমরা লিখি নাই, তো এখানে লিখে ফেলি আমরা। এখানে কত আছে দেখো, ৯ আছে, তো লিখে দাও ৯ পি স্কোয়ার কিউ স্কোয়ার। এবার ৯ মানে কি বলো তো দেখি, থ্রি মাল্টিপল থ্রি, ঠিক তো? দেখো তিন থেকে কত হয় ৯, তাই তো? তাহলে তিন কটা আসছে, দুটো, অর্থাৎ তিনের উপর আমি দুই লিখতেই পারি, তাহলে এখানে লিখবো থ্রি। এই যে পার্টটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, কারণ এটাকে যে আমাদের ফর্মুলা আনতে হবে, শুধুমাত্র ফর্মুলার গল্প তো এখানে হচ্ছে, তাই না? আচ্ছা এটা একটা নিউ ফর্মুলার মধ্যে চলে গেল, সেই ফর্মুলাটা কি বলে? সেই ফর্মুলাতে বলে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি আর এ মাইনাস বি। এই ফর্মুলাগুলো খুব সুন্দর করে রেডি করো, দেখবে অঙ্ক সোজা মনে হবে। তাহলে পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার হলো প্লাস থ্রি পি কিউ, একটা পার্ট গেল। আর একটা পার্ট কি আসবে, পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার মাইনাস হবে থ্রি পি কিউ। এই দেখো আর একটা পার্ট, ব্যাস এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। চলো করে ভালো করে একবার লক্ষ্য করো, চলো দেখো এর পরের অঙ্কে যাব। এরপরে কোশ্চেন নাম্বার ৩ নম্বর, দেখো এই যে অঙ্কটা এক্স টু দি পাওয়ার ৮ মাইনাস ১৬ ওয়াই টু দি পাওয়ার ৮, অনেক বড় একটা অঙ্ক, চলো করি। প্রথমত এটাকে স্কোয়ার ফর্মে নিয়ে আসো, দেখো এখানে লিখবো আমরা ৪, উপরে লিখবো স্কোয়ার, তার মানে কি বলো তো দেখি, এক্স টু দি পাওয়ার ৪ উপর স্কোয়ার মানে কি? এক্স টু দি পাওয়ার ৪ ডট এক্স টু দি পাওয়ার ৪, কারণ দুপুরে দুই লিখলাম মানে দুবার লিখবো এটা, তাহলে এখানে চার, এখানে চার, চার চার ৮। তাহলে বুঝলাম যে এক্স টু দি পাওয়ার ৮ যেটা আছে সেটাকে আমি এই ফর্মে লিখতে পারি, বুঝতে পারছো তো কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা মাইনাস, এ দেখো এখানে আছে কত, ১৬, ১৬ মানে কি একটু আগে জানলাম চার গুণ চার কয়টা, চার, দুটো চার, চার চারে ১৬, তাই কি না? তাহলে এখানে লিখবো চার, আর ওয়াই টু দি পাওয়ার এই যে ৮ আছে এখানে চার দাও, উপরে দাও হচ্ছে কি স্কোয়ার, কেন? এই দেখো এই যে ওয়াই টু দি পাওয়ার ৪ এটা কি আছে দুবার, আর দুবার থাকলে তো এই ফর্মে আমরা ৮ লিখতেই পারি। এবার এটা একটা সুন্দর ফর্মুলা চলে এলো, সেই ফর্মুলাটা কি দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্ম, এটাতে কি বলে এ প্লাস বি হবে আর এ মাইনাস বি হবে, তো এটা তো তাই হবে। আচ্ছা এখানে ৪টা ডাজ নট ম্যাটার, হ্যাঁ এখানে পাওয়ার উপরে যে দুই আছে এইভাবে কিন্তু আমরা এই ফর্মটা আনতে পারি, কনসেপ্ট ক্লিয়ার? চলো এবার লিখে ফেলি, এক্স টু দি পাওয়ার ৪ প্লাস ৪ ওয়াই টু দি পাওয়ার ৪, তারপরে কি লিখবো ভালো, লিখবো এক্স টু দি পাওয়ার ৪ মাইনাস ফোর ওয়াই টু দি পাওয়ার ৪। ওকে আচ্ছা এবার আবার এই পার্টটা নিয়ে কাজ করতে হবে, এটা প্লাস আছে থাকবে কিন্তু এই মাইনাসটাকে নিয়ে আবার আমাদের একটা ফর্মুলা নিয়ে আসতে হবে, সেম আগের ফর্মুলাটা, অর্থাৎ এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলাতে কিন্তু আমাদের টোটাল গল্প শেষ, মানে টোটাল অঙ্ক কিন্তু আমাদের এই ফর্মুলাতে করতে হবে। চলো করে ফেলি বাকিটা। ওকে আচ্ছা এখানে একটা ব্র্যাকেট করে দিই, তোমার বুঝতে সুবিধা হবে, টু ওয়াই স্কোয়ার উপরে কি লিখবো একটা স্কোয়ার, একটা ব্র্যাকেট করে দিলাম। ওকে তাহলে এটা তো একটা সেই ফর্মুলার মধ্যে পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এই পাওয়ারটা ডাজ নট ম্যাটার, উপরে দেখো কি আছে স্কোয়ার, মানে এই ফর্মটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই ফর্মে চলে এলো। এবার এটাকে ভাঙতে হবে এইভাবে, হ্যাঁ এই যে এই ফর্মুলা অনুসারে, তো লিখবো এক্স টু দি পাওয়ার ৪ প্লাস ৪ ওয়াই টু দি পাওয়ার ৪। ওকে এবার আরেকটু কাজ আমাদের করা যেতে পারে, এই মিডিলের অর্থাৎ এই যে প্রথমে যে অংশটা আছে এটাকে নিয়ে, চলো স্টেপ বাই স্টেপ করি। আগের থেকে করলে হতো কিন্তু ধীরে ধীরে করলে পারে কি হবে, ভেঙে ভেঙে করলে তোমার বুঝতে সুবিধা হবে। ওকে একবারে তার জন্য করলাম না, এক্স টু দি পাওয়ার দেখো এখানে আমি স্কোয়ার লিখলাম, উপরে কি লিখলাম স্কোয়ার, তুমি চিন্তা করো এক্স টু দি পাওয়ার ৪ আছে, এটাকে আমি ভেঙে লিখতেই পারি, দেখো চিন্তা করো এখানে এর মানেটা কি, ঠিক তাই তো? দেখো এর উপরে স্কোয়ার মানে কি দুবার লিখতে পারি, তাহলে এখানে দুই আর এখানে দুই, দুই আর দুই কত হবে চারই, দেখো মানে এক্স টু দি পাওয়ার ৪কে আমি এই ফর্মে লিখতে পারি, ঠিক একই রকম সিমিলারলি এটাও লিখতে পারি, কিন্তু তার আগে আমাদের এখানে একটা টু এক্স স্কোয়ার ডট টু ওয়াই স্কোয়ার আনতে হবে। হ্যাঁ কেন আনছি তার কারণ আমি বলবো, দাঁড়াও
এখানে আমরা একটা লিখব টু ওয়াই স্কোয়ার, এবার এখানে একটা লিখব হচ্ছে কি মাইনাস টু ডট এক্স স্কোয়ার ডট টু ওয়াই স্কোয়ার। এবার আশা করি তুমি বুঝতে পারলে যে কেন আমি আনলাম, অর্থাৎ এটাকে একটা সুন্দর ফর্মুলার মধ্যে নিয়ে আসবো। এই যে এই অংশটা, এই অংশটা একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসবো, সেই ফর্মুলাটাতে কী বলে দেখো, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা কিন্তু লিখতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ার, তাই কি না? তাহলে এখানে মাঝখানে টু এ বিটা মিসিং ছিল আমাদের, সেই টু এ বিটা আনার জন্য আমি এটা আনলাম। এবার যখন আমি এটা নিয়ে এলাম টু এ বিটা, অর্থাৎ টু এক্স স্কোয়ার ডট টু ওয়াই স্কোয়ার, এক্ষেত্রে তো টু এ বি বলতে এই পার্টটাই হচ্ছে, এক্স বলতে কি এ, তাই না? বুঝতে পারছো তো? তো এই এই পার্টটা আমাদের হচ্ছে এখানে। এবার এর যেহেতু এখানে একটা যোগ করে দিলাম, তার জন্য একটা বিয়োগও করে দিলাম এখানে, তাহলে তুমি চিন্তা করো এটার থেকে এটা বাদ দিলে পরে কি থাকবে, কিছুই না। অর্থাৎ আলটিমেটলি আমি বলতে চাইছি যে এই পার্টটাই আমরা এখানে লিখলাম, কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, এবার এর উপরে একটা স্কোয়ার ফর্মে দিতে লাগবে। আচ্ছা, হয়ে গেল। আর এই যে দেখো, এই যে দুটো পার্ট রয়েছে, এই দুটো পার্ট আমরা এখানে লিখে দেবো, এখানে লিখে দিই। চলো, এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার, বললাম না একটু আগে যে অঙ্কটা একটু বড় হবে, এমনি অঙ্কটা সোজা, সেই সূত্র শুধু খেলাটা জানলেই হলো, সূত্র কীভাবে ভাঙবো সেই গল্পটা বুঝতে পারলে তো। এটা দেখো একটা ফর্মুলা গেল, এক্স স্কোয়ার কী লিখবো, তারপর লিখবো হচ্ছে টু ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা, মাইনাস এই যে এই পার্টটা রয়েছে এটা লিখে দাও, কী আসবে এখানে দেখো, দুই দুগুণে কত হয় চার, ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা তো বুঝলাম এটাই হবে। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও বোঝার জন্য। আর এদিকে এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এই একটা পার্ট, আর এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার এটা একটা পার্ট, এটাকেও ভাঙা যেতে পারে। এই যে টু যেটা আছে না, এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার, এটাকে ভাঙলে পরে রুট ওভার ফর্মে আসবে, তো রুট ওভার ফর্ম না লিখলেও হবে, তো এইভাবে লিখে দিতে পারো, সেটাও হবে। এবার এটাকে একটা সুন্দর ফর্মুলা নিয়ে আসতে হবে, সেই ফর্মুলা আনার জন্য তোমাকে এখানে আর একটা পার্ট করতে হবে। দেখো, টু এক্স ওয়াই এর উপরে স্কোয়ার করে দাও, দেখো এটা একটা সূত্র চলে আসবে, সেই সূত্রটা কি, এই যে এই সূত্রটার মতো করবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তো সেটাতে কী হয়, এ প্লাস বি আর এ মাইনাস বি হয়, তো সেটাই আমরা লিখবো এখন। এই অঙ্কগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, তো বাড়িতে অনেকবার প্র্যাকটিস করবে। হ্যাঁ, সব অঙ্ক কিন্তু একবারে হয় না, কিছু কিছু অঙ্ক আছে প্র্যাকটিস করে করে নিজেকে তৈরি করতে হয়। ক্লিয়ার করতে পারলাম কনসেপ্ট? ওকে, এটা সূত্র ভাঙলে কী হবে, টু এক্স ওয়াই আর এদিকে আসবে মাইনাস টু এক্স ওয়াই, আর এই যে পার্টটা রয়েছে সেই পার্টটা আমরা লিখে দেবো টু ওয়াই স্কোয়ার, আর এদিকে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার। বুঝতে পারছো তো, কিছু কিছু অঙ্ক কিন্তু অনেকবার প্র্যাকটিস করতে হয়। এই হলো আমাদের অঙ্ক। আচ্ছা, এই যে লেখাগুলো আছে তুমি আগে পরও লিখতে পারো, এই টু ওয়াই স্কোয়ারটাকে পরে লিখতে পারো, বা এই যে মাইনাস টু এক্স ওয়াইটাকে আগে লিখতে পারো, এটা কোনো ফ্যাক্টর করে না। ওকে, সাজিয়ে লেখা যেটাকে বলে, এইভাবে লিখলেও হবে, সাজিয়ে লিখলেও হবে, একভাবে লিখলে হলো। ফার্স্ট টু লাস্ট একবার দেখে নাও অঙ্কটা, এই ছিল প্রথমের অংশ। ওকে, তারপরে এই যে বাকিটা, ওকে, আর লাস্টের পার্ট হচ্ছে এই যে কমপ্লিট। চলো নেক্সট অঙ্কে যাব। দেখো, চার নম্বরে বলেছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আর এটার অ্যাপ্লিকেশন কিন্তু উঁচু ক্লাসে লাগে, মানে এই পার্টটার একটা অ্যাপ্লিকেশন হয়। চলো ভেঙে আমরা দেখাই। প্রথমত এটাকে আমাদের এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে যেন কী বলে বলো, এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা আমাদের আনতে হবে। হ্যাঁ, এর জন্য আমরা এখানে এক্স স্কোয়ারের উপর স্কোয়ার করবো, প্লাস টু ডট এক্স স্কোয়ার ডট ওয়াই স্কোয়ার এটা লিখলাম, আর এখানে ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার কী লিখবো বলো তো, স্কোয়ার লিখবো। এখন দেখো, এখানে দুটো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, এখানে কটা আছে, এখানে তো একটা আছে, ঠিক কিনা? এখানে তো একটা আছে, আমি তো লিখে ফেলছি দুটো, তাহলে আমি একটা বেশি লিখে ফেলছি, তাই কি না? যেহেতু একটা বেশি লিখে ফেলছি, তার জন্য এখানে আমাদের একটা বিয়োগ করে দিতে হবে। তুমি বুঝতে পারলে? যদি না বুঝতে পারো, চলো আবার বুঝে দেখো। টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটার থেকে তুমি যদি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ করে দাও, তাহলে কি দুইয়ের থেকে একটা বিয়োগ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই থাকবে। তো এই যে দেখো, এখানে তো একটা ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই কি না? তো এখানে আমরা দুটো লিখেছি, তার জন্য এখান থেকে একটা বিয়োগ করে দিলাম, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, এতে আমাদের সুবিধাটা কী হলো, এই যে ফর্ম, এই ফর্ম আমাদের চলে এলো। তো এই ফর্মে কী বলে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। তাহলে আমরা এখানে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে কী লিখবো, স্কোয়ার, কনসেপ্ট ক্লিয়ার? এবার মাইনাস কী হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এটাকে সূত্র ভাঙবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর এদিকে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এরপর এটাকে সুন্দর একটা ফর্মুলা, এটাকে সাজিয়ে নিতে পারো বা এইভাবে রাখতে পারো, একই ব্যাপার, লিখলেই হলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। বুঝতে পারলে তো? এভাবে তুমি লিখতে পারো, এটাও ভ্যালিড, এটাও ভ্যালিড, অ্যান্সার শেষ, কনসেপ্ট ক্লিয়ার তো? আচ্ছা, তুমি এভাবে সাজিয়েও লিখতে পারো, এভাবেও রাখতে পারো, দুটোই ভ্যালিড। ওকে, নেক্সট অঙ্ক দেখো, পাঁচ নম্বর, এক্স থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর।
এটাকে সুন্দর একটা ফর্মুলায় আনার জন্য আমাদের কিছু চেঞ্জ করতে হবে। এখানে আমরা লিখবো কি বলতো, 4x⁴, তার কারণটা আমি তোমাকে বলবো, একটা সূত্রে ফেলবো। হ্যাঁ, তুমি তো বুঝে গেছো কোন সূত্রের কথা বলছি আমি এখানে। আচ্ছা, তারপর এখানে লিখবো হচ্ছে 2x² y² - y⁴, এই যে এই সূত্রটা, a² + 2ab + b² = a + b² হচ্ছে। বা তুমি বলতে পারো যে a² - 2ab + b² এটা যা আছে a² - a - b² এই সূত্র আনার জন্য কিন্তু আমরা এটাকে তৈরি করলাম। চলো দেখো, এখন এইটার ক্ষেত্রে লক্ষ্য করে দেখো, 4x⁴, এখানে তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও। হ্যাঁ, এই যে মাইনাস টোটালটা কমন নিয়ে নাও, তাহলে ভেতরে যে পার্টগুলো রয়েছে সেগুলো কি হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে সাইন। তো এটা সাইন চেঞ্জ হলে পরে কি হবে, দেখো প্লাসটা হয়ে যাবে, বলো বলো মাইনাস হবে, তাই কি না? আর এই যে মাইনাসটা আছে, যেহেতু মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, দেখো মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, তার জন্য এটা কি হবে, এই সাইনটাও চেঞ্জ হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে y⁴। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও। এবার এই যে পার্ট রয়েছে এটাকে আমরা লিখবো 4x⁴, বা এটাকে চেঞ্জও করা যায়, তো চেঞ্জ একটু পরেই করি, তোমার বোঝার জন্য আমি ভেঙে ভেঙে করে দেবো যেন তুমি খুব ভালো করে বুঝতে পারো। হলো, প্লাস লিখবো হচ্ছে y² - 2² আশা করি বুঝতে পারলে যে কেন এই ফর্মটা লিখলাম। এটা হচ্ছে কি, এই ফর্মটা আনার জন্য। হ্যাঁ, তুমি লিখবো যে 4x⁴ - এই পার্টটা একটা ফর্মুলা যাবে, এই ফর্মুলা, অর্থাৎ আমরা বলতে পারি যে a - b² যে সূত্র আছে সেটা। তো এই ফর্মুলা আনলে আমাদের কী আসবে, যে x² - y² উপরে আসবে একটা স্কোয়ার। হলো, এবার এই যে 4x⁴ আছে এটাকে তুমি চিন্তা করো, 4x⁴ এটাকে কি লিখতে পারি, 2x² - 2x² লিখতে পারি, তাহলে 2×2=4, তাই না? দেখো 2×2=4 আমরা ভাঙতে পারি, 2x² উপরে লিখবো স্কোয়ার, তাহলে এখানে লিখবো 2x² উপরে স্কোয়ার, মাইনাস লিখবো x² - y² - 2² এই টোটালটা একটা সূত্রের মধ্যে যাবে, সেটা হচ্ছে a² - b² তো এখানে কি হবে, a - b / a + b তুমি লিখতেই পারো একটা, আর একটা a - b, তাহলে লিখলে আমরা লিখবো 2x² - লিখবো x² বা প্লাস লিখতে পারো, পরেরটাতে আমরা মাইনাস করে দেবো, একই ব্যাপার। আর এদিকে একটা পার্ট হবে, সেই পার্টটা কি দেখো, 2x² লিখে দাও, লিখলাম। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাস লিখতে হবে, যে দেখো যে ফর্মে বলছে মাইনাস, তো মাইনাস লিখতে হবে, মাইনাস লিখলাম, তাহলে মাইনাস x² হবে, বুঝতে পারছো? তো এবার চিন্তা করো, এই যে দেখো ফর্মে কি আছে, মাইনাস, তো আমি সেই মাইনাসটা লিখলাম এখানে, তাহলে এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস, এই মাইনাস, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, এখানে একটা y² চলে আসবে। এবার দেখো 2 আর 1 কত, দেখো 2x আর 1x, তাহলে 3x হবে, তাহলে 3x² হলো, মাইনাস লিখবো y², এটা একটা পার চলে গেল। আর এদিকে দেখো x² দেখো 2x² থেকে 1x বাদ চলে গেল, তাই না? 2 থেকে 1টা বাদ চলে গেলে 1টাই থাকবে, আর এখানে একটা হবে একটা y² পাশে একটা অ্যান্সার লিখে দাও, কমপ্লিট হয়ে গেল। চলো এবার অঙ্কটা ফার্স্ট টু লাস্ট দেখো, প্রথমে ছিল এরকম, ওকে, নেক্সট পার্ট, এই দেখো নেক্সট পার্ট, এরপরের অঙ্কে যাব, 6 নম্বর অঙ্ক দেখো, x⁴ + x² + 1 আমাদের একটা সুন্দর ফর্মুলা আনতে হবে, তার জন্য এক্সটা করে আমাদের 2x² লিখতে হবে। আচ্ছা চলো অঙ্কটা ভালো করে বুঝি। আচ্ছা, এখানে একটা 1² করতেই পারি, তুমি চিন্তা করো এখানে x² একটা ছিল, আমি এখানে 2 লিখেছি, তাই কি না? যেহেতু 2 লিখেছি, আমি একটা বাড়তি লিখেছি, তার জন্য বাড়তিটা এখানে মাইনাস করে দিতে হবে। আর এখানে দেখো ওই যে 1টাকে 1² কেন লিখলাম, তার সুবিধাটা হচ্ছে 1² বলে দেখো 1 × 1, অর্থাৎ একের সাথে 1 গুণ করলে একই হয়, তো এই ফর্মুলা লিখতেই পারি। এবার এই টোটালটা দেখো একটা সূত্রের মধ্যে পড়ছে, বুঝতে পারছো? তো এই টোটালটা, সেই সূত্রটা কি দেখো, a² + 2ab + b² সেই সূত্রে যাচ্ছে, অর্থাৎ a + b² সূত্রে যাচ্ছে, তো আমরা সেটাই লিখবো, x² + 1² লিখলাম। আর লাস্টে দেখো একটা -x² আছে, সেটা -x² লিখে দিলাম। এবার এটা আবার আর একটা সূত্র যাবে, সেই সূত্রটা কি, a² - b², তাহলে এটা হবে a + b, আর এদিকে হবে a - b, তো সেটাই লিখবো আমরা এখন, x² + 1 - কি লিখবো, এক্স, বা প্লাস করতে পারো, পরে একটা মাইনাস করতে পারো, একই ব্যাপার, x² + লিখবো এখানে একটা 1, মাইনাস লিখবো এখানে এক্স। অঙ্কটা এভাবে লিখতে পারো, বা তুমি, তোমার যদি মনে হয় যে তুমি সাজিয়ে লিখবো, সাজিয়ে লেখো, x² + x + 1, তারপরে লেখো এটাতে x² - x + 1, একই ব্যাপার, লিখলেই হলো, কনসেপ্ট ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাব, 7 নম্বর অঙ্ক, পরে x⁴ + 6x² y² + 8y⁴। অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে, তাহলে এই অঙ্কটা আমাদের হয়ে যাবে। চলো সুন্দর করে সাজিয়ে নেই, y²
এখানে লিখব 9y^4 - y^4। এটা 9 কেন করলাম, আমাদের সূত্র আনতে হবে তার জন্য। তো এখানে ছিল 8টা, আমি লিখলাম 9, তাহলে একটা ওয়াই বেশি লিখে ফেলছি, তার জন্য একটা ওয়াই বিয়োগ করে দিলাম। তুমি এবার চিন্তা করো, 9 থেকে যদি একটা ওয়াই বিয়োগ করতে, তাহলে আমাদের 8ই আসছে। এবার কথা হচ্ছে এটা কেন করলাম, তার একটা লজিক আছে। লজিকটা হচ্ছে একটা সূত্র আনতে হবে আমাদের। তো এখানে এক্স স্কোয়ার লেখো, উপরে লেখো স্কোয়ার, তারপরে লেখো 2.x², তারপরে কি লিখবো 3y² লিখবো। দেখো 3 × 2 = 6 মিলে গেল। আচ্ছা এখানে এক্স স্কোয়ার আছে, আছে এখানে ওয়াই স্কোয়ার আছে, আছে, তার মানে এই যে 6x² y² আমরা এভাবে লিখতেই পারি। আচ্ছা এরপরে দেখো 3y^4, এটাকে লিখবো আমরা 3y² উপরে লিখবো, কি বলো তো স্কোয়ার। এর কারণটা কি, দেখো 3y² উপরে যদি আমরা স্কোয়ার লিখি, এটাকে লিখতে পারি 3y² = 3y², তার মানে উপরে 2 মানে কি, 2 বার লিখবো। দেখো 3 × 3 = কত, 9, এখানে ওয়াই দুটো আছে, এখানে ওয়াই দুটো আছে, তাহলে 2 × 2 = 2 কত হবে, 4। তুমি যদি এর আগের ভিডিওগুলো আমার দেখে থাকো, তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমার কাছে খুব ইজি মনে হবে, বুঝতে পারছো তো? আমি বলবো বুঝে বুঝে করো, সব সোজা মনে হবে। এর আগের ভিডিওতে কিন্তু আমি প্রচুর প্রচুর এক্সপ্লেন করেছি, ওকে। আচ্ছা দেখো এখানে আমি y^4 লিখলাম, যেটা আছে এই পার্টটা আমি এখানে লিখে দিলাম। আচ্ছা এতে আমাদের সুবিধা কী হলো, এটা একটা সূত্রে চলে এলো। সেই সূত্রটা কী ছিল, আমরা সূত্রতে বলছিলাম একটু আগে, দেখো a² + 2ab + b² এটাকে কী লিখতে পারি, a + b² তো সেটাই আমরা এখন লিখবো। x² তারপর লিখবো কি আমাদের 3y² উপরে লিখবো স্কোয়ার। আচ্ছা এখানে মাইনাস কী আছে, y^4, তো সেটাই আমরা লিখবো, এটাকে ভেঙে লিখবো এইভাবে স্কোয়ার। দেখো y² তার উপরে স্কোয়ার, এর মানে কি তুমি চিন্তা করো, এই যে এখানে 2, এখানে 2, তাহলে 2 × 2 কত, 4, y^4, অর্থাৎ y^4 কে আমরা এইভাবে লিখতেই পারি। এর সুবিধা কিন্তু আমাদের আর একটা হলো, এটা কিন্তু একটা সূত্রে যায়, a + b² / b² সূত্র। তাহলে কী হবে, a + b এবং a - b প্রত্যেকটা অঙ্ক তো সূত্র নিয়ে দেখাচ্ছে, দেখো এই সূত্রটাতে যাবে, তাহলে এটাও সেম যাবে। তাহলে কী লিখবো, x² + 3y² - লিখবো y², আর এদিকে একটা পার্ট, বা এখানে তুমি প্লাস করতে পারো, পরেরটাতে মাইনাস করতে পারো, একই ব্যাপার। এখানে লিখবো 3y², তারপর লিখবো -y². এবার মানে এটাকে আমরা এই সূত্র অনুসারে ভেঙে পেলাম, ওকে। আচ্ছা এবার দেখো তুমি যদি এটাকে লেখো, x² লিখে দিলাম, 3 আর 1 = কত 4, তাহলে লিখবো 4y² হয়ে গেল। আচ্ছা এখানে দেখো x² আছে, লিখে দাও x², দেখো 3 থেকে যদি একটা ওয়াই চলে যায়, তাহলে আমাদের কয়টা ওয়াই থাকবে, 2টো ওয়াই, তাহলে এখানে লিখবো 2y², এটাই কিন্তু আমাদের অ্যান্সার, ওকে। চলো ফার্স্ট ক্লাসটা একবার দেখো, নেক্সট অঙ্কে যাবো, 8 নম্বর অঙ্ক। দেখো 3x² - y² + z² - 2xy - 4xz, এটার মানে কি, দেখো এটা যথেষ্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আর এই যে দেখো আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখো এই অঙ্কটা লক্ষ্য করো, এই অঙ্কটা আর এটা কিন্তু সেম, ভালো করে লক্ষ্য করো। এর আগের ভিডিওতে কিন্তু আমি অঙ্কটা করে দিয়েছিলাম, এই দেখো এই অঙ্কটা আর এটা সেম, তাহলে এটা কীভাবে সলভ করবো, এর আগের ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছি, অবশ্যই দেখো। চলো সলভটা তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো সেই অঙ্কটা, ওকে। চলো নেক্সট পার্টে যাই, এই দেখো নেক্সট পার্টে, এখানে একটু মাইনাসটা চেঞ্জ করে দিলাম, একটা মাইনাস এখানকার মাইনাস কমিয়ে নিলাম, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, ওকে। দেখে নাও এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে চলো পরের অঙ্কে যাই, 9 নম্বর, 3x^4 - 4x² y² + y^4, আমাদের ফর্মুলায় আনতে হবে, তার জন্য এটাকে সাজিয়ে নিতে হবে, 4x^4 - 4x² y² তারপর এখানে লিখতে হবে y^4 - x^4। দেখো এখানে 3টে x^4 ছিল, আমি এখানে 4টে লিখলাম, অর্থাৎ একটা বেশি লিখলাম, কেন এটাকে ফর্মুলায় আনতে হবে তার জন্য, যেহেতু একটা বেশি লিখেছি তার জন্য লাস্টের দিকে গেলাম একটা -x^4 লিখে দিলাম। এবার এটা একটা ফর্মুলার মধ্যে পড়বে, সেই ফর্মুলাটা কি চলো তোমাকে ভেঙে ভেঙে বুঝাই, 2x² / 2x² তারপর লিখবো, এদিকে লিখবো y², আচ্ছা আর এদিকে লিখবো কি দেখো y² / 2x², আচ্ছা x² / 2x² লিখে দাও। দেখো 2 × 2 = 4, x² / y², তাহলে এটা মিলে গেল। আর এখানে দেখো 2x² / 2x² আছে, মানে 2 × 2 = 4, এখানে একটা দেখো স্কোয়ার আছে, মানে ব্যাপারটা এইভাবে আসে, ফাংশনটা ভাঙলে পরে দেখো 2x² / 2x² মানে দুবার আছে, দেখে দুবার লিখবো, 2 × 2 = 4, এখানে x² / x², এখানে x², তাহলে এখানে 2x, এখানে 2x, তাহলে x^4 হবে, এই তো গেল আমাদের কনসেপ্ট, বুঝতে পারছো তো? এইভাবে ভেঙে 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 আমরা লিখবো। আচ্ছা এটা একটা সূত্রে যায়, সেই সূত্রটা কী হবে, 2x² - y এর উপর কী লিখবো আমরা স্কোয়ার, এই টোটালটা হবে একটা স্কোয়ার, এদিকে হবে x² / 2x², মানে হলো এই যে সূত্রটা ছিল a² - 2ab + b² এটাকে কী লিখতে পারি, a - b² তো সেই সূত্র আমরা এখানে ফেললাম। এবার এটা আবার দেখো লক্ষ্য করো, a² - b² সূত্র কী ছিল, a + b আর a - b, তো আমরা সেটাই এখানে লিখবো, তাহলে কী লিখবো 2x² - y² + লিখবো x² আর এদিকে লিখবো 2x² - y² তারপর লিখবো -x²
এখানে দুটো এক্স স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, তাহলে তিনটে এক্স স্কোয়ার হবে। আর এখানে একটা মাইনাস ওয়াই স্কোয়ার আছে, মাইনাস ওয়াই স্কোয়ার লিখে দিলাম। এখানে দেখো দুটো এক্স স্কোয়ার আছে, তার থেকে একটা এক্স স্কোয়ার তুমি বাদ দিয়ে দাও, তাহলে আমাদের একটা এক্স স্কোয়ার থাকবে আর এখানে হবে কি ওয়াই স্কোয়ার থাকবে। এবার চিন্তা করো এটা কিন্তু আবার সূত্রের মধ্যে পড়বে, সেই সূত্র আবার আমাদের আবার ভাঙতে হবে। উৎপাদক মানে ভেঙে ভেঙে লেখা, বুঝতে পারলে তো? তাহলে এটা লিখলে পর লিখবো এক্স প্লাস ওয়াই, আর দিকে লিখবো এক্স মাইনাস ওয়াই। এবার সেটাই আমাদের অ্যান্সার। চলো ফার্স্ট টু লাস্ট একবার দেখো। প্রথমে দেখো ছিল এরকম, ওকে নেক্সট পার্ট এই দেখো। এরপরে দশ নম্বর অঙ্ক করব। দেখো দশ নম্বরে বলেছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15 কিউ টু দি পাওয়ার ফোর। এটাও খুব সোজা, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, আর অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট। আমাদের ফর্মুলা আনতে হবে, তো তাহলে লিখবো এখানে পি স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার টু ডট পি স্কোয়ার ডট কিউ স্কোয়ার। দেখো এখানে একটা কিউ স্কোয়ার আছে না, তাহলে এখানে একটা কিউ স্কোয়ার লিখে দাও। এবার তুমি চিন্তা করো এখানে তো একটা তুমি কিউ স্কোয়ার লিখে দিয়েছো না, কিন্তু এখানে তো পনেরোটা কিউ স্কোয়ার আছে। দেখো এখানে একটা কিউ স্কোয়ার লিখেছি, প্লাস কিউ স্কোয়ার লিখেছি, মানে একটা কিউ স্কোয়ার বেশি নিয়েছি, তার জন্য একটা কিউ স্কোয়ার মাইনাস করে দিলাম। আর এখানে কিউ টু দি পাওয়ার 14, আচ্ছা টু দি পাওয়ার স্কোয়ার, তো আচ্ছা স্কোয়ার লিখে দিই। এটাতে ব্র্যাকেট দিয়েছি, এটা তো দিয়ে দিই, আর এটাতেও ব্র্যাকেট দিয়ে দিই, হলো। আচ্ছা মানে কি দেখো, এই যে এটার থেকে যদি তুমি এটা বিয়োগ করো কিছু থাকে, এই যে দেখো কিউ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার থেকে কি করবো কিউ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, যদি বাদ দিয়ে কি থাকে, কেটে গেলে পরে কিছুই থাকছে না, অর্থাৎ এই পার্টটাই আমি পড়ে থাকছে। এবার দেখো এটা একটা সুন্দর ফর্মুলার মধ্যে পড়ে, এইটুকু অংশ, সেই ফর্মুলাটা কি হয় পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। এই যে এই সূত্রটা দেখো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটা তো কী বলে এ মাইনাস বি হোল স্কোয়ার বলে না, সেই সূত্র অনুসারে কিন্তু আমরা এটা করলাম। হ্যাঁ এবার চিন্তা করো এখানে ছিল কত, দেখো কিউ টু দি পাওয়ার, দেখো কিউ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার, অর্থাৎ এর মানে কি কিউ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে কি কিউ স্কোয়ার ডট কিউ স্কোয়ার, তাই তো? তাহলে এখানে দুটো কিউ, এখানে দুটো কিউ, কিউ টু দি পাওয়ার ফোর, তো এখানে তুমি লিখে দাও কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস 15 কিউ টু দি পাওয়ার ফোর। এবার এটাকে আমরা আবার সুন্দর একটা ফর্মুলায় আনবো, তার জন্যই এগুলো সাজিয়ে সাজিয়ে লেখা। দেখো এখানে একটা আছে, এখানে একটা, এখানে পনেরোটা আছে, পনেরোর সাথে এক যোগ করলে কত হবে ষোলো, তো 16 কিউ টু দি পাওয়ার ফোর লেখো। এবার পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার লেখো, এখানে স্কোয়ার লেখো। এবার দেখো ওই যে ষোলোটাকে আমরা ভাঙতে পারি কি, ষোলো মানে কি বলো, চার গুণ চার, ঠিক তো? তো চার গুণ চার আমরা ভাঙবো, অর্থাৎ চারের স্কোয়ার, তো লিখবো ফোর কিউ স্কোয়ার টু দি পাওয়ার লিখবো স্কোয়ার। কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা এর আগের অঙ্কগুলো কিন্তু এগুলো এইরকম ছিল অনেকগুলো অঙ্ক, তাই না? আমরা বুঝে এলাম এটা একটা ফর্মুলা দেবে, সেটা কি, সেই ফর্মুলাটা হচ্ছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সেই ফর্মুলা ভাঙলে কি হয়, এ প্লাস বি হয় আর এ মাইনাস বি হয়, তো আমরা এটাই লিখবো এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তারপর লিখবো প্লাস ফোর কিউ স্কোয়ার, আর এদিকে লিখবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তারপর লিখবো মাইনাস ফোর কিউ স্কোয়ার। ওকে কনসেপ্ট ক্লিয়ার? এবার পি স্কোয়ার লেখো, আর দেখো এদিকে চারটে কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার চলে গেলো, তাহলে তিনটে কিউ স্কোয়ার থাকবে, তো থ্রি কিউ স্কোয়ার লিখলাম এই অংশে। আর এখানে লক্ষ্য করো পি স্কোয়ার, আর এখানে দেখো চারটের সাথে আর একটা যুক্ত হচ্ছে, কারণ সবগুলো তো মাইনাস না, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে কি হবে পি স্কোয়ার মাইনাস ফাইভ কিউ স্কোয়ার। পাশে একটা অ্যান্সার লিখে দাও, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা এগারো নম্বর অঙ্কে যাব, চলো ভালো করে দেখে নাও অঙ্কটা একবার। ওকে চলো এগারো নম্বর অঙ্ক করব। আমাদের ফর্মুলায় আনতে হবে, তার জন্য এগুলোকে সুন্দর করে ভেঙে ভেঙে লিখতে হবে। এক্স টু দি পাওয়ার ফোর উপরে লিখবো স্কোয়ার, তারপর লিখবো টু এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর, তারপর লিখবো ওয়াই টু দি পাওয়ার ফোর উপরে লিখবো স্কোয়ার। এই টোটালটাকে একটা ফর্মুলা আনার জন্য আমরা এখানে কী করলাম, একটা দুই লিখলাম, কিন্তু আমাদের তো ছিল একটা, তার মানে একটা বাড়তি লিখে ফেলেছি, তো বাড়তিটাকে আমরা এখানে বিয়োগ করে দেবো। দেখো এই যে ওয়াই টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর, তাই না? চিন্তা করো এটা একটা ফর্মুলার মতো পড়ে, সেই ফর্মুলাটা কি, এই যে দেখো এখানে লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্র যাচ্ছে তাই কি না, এই সূত্র যাচ্ছে, দেখো এটা তাই যাচ্ছে, তার জন্য আমরা এখন লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর, উপরে লিখবো কি বলো তো স্কোয়ার, মাইনাস এটা যেটা আছে সেভাবে লেখো। আচ্ছা এটাকে ভেঙে দিতে পারি, হ্যাঁ এই দেখো এইভাবে ভেঙে দিলাম, এটা কি লেখা যায় এইভাবে, হ্যাঁ লেখা যায়। দেখো ওয়াই টু দি পাওয়ার ফোর আর এক্স টু দি পাওয়ার ফোর যে এই যে পার্টটা আছে, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার লেখা যেতে পারে। আচ্ছা এটা আবার আরেকটা সূত্রে পড়ে চলে যাচ্ছে, সেই সূত্র ভাঙলে আমাদের কী হবে, এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এদিকে হবে, হ্যাঁ ওকে, এটাকে আবার আমাদের আরেকটা ফর্মুলাতে ভাঙতে হবে। তো প্রথমতই আমরা চলো প্যাকেট করে করে করি ভেঙে ভেঙে, অঙ্কটা যথেষ্ট ইম্পর্টেন্ট আর যথেষ্ট বড় অঙ্ক বলবো আমি এখানে। এখানে লিখবো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখানে লিখবো ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার লিখবো, মাইনাস লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা ব্র্যাকেট দিয়ে দিই এখানে আমি। তুমি চিন্তা করো এখানে দুটো
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল তার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম। আমাদের তো এখানে একটা ছিল তাই কি না, দেখো একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ছিল, যেহেতু আমরা এখানে দুটো লিখেছি তার জন্য একটাকে বিয়োগ করে দিলাম হলো। আর এই যে অংশটা আছে এটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলায় যাবে, শুধুমাত্র আমাদের রূপে নিয়ে আসতে হবে, সেই ফর্মুলাটা যদি নিয়ে আসতে পারি তো আমরা ডাইরেক্ট করে দিতে পারি। দেখো এটা হলো, কিন্তু না এটা কিন্তু যাচ্ছে না, তাহলে আমাদের এটা এইভাবে লিখে দিতে হবে। চলো এটা লিখে দিই, অর্থাৎ এই অংশটা কিন্তু কোনো ফর্মুলাতে যাচ্ছে না, আমরা এইভাবে লিখে দিলাম, অর্থাৎ এটাই এই ফর্মটাই হবে। ওকে, এটা চেঞ্জ করবো না আমরা, শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করব। তো এই ক্ষেত্রে লক্ষ্য করো, এটা ফর্মুলা যদি ভাঙি আমাদের কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর উপরে কি হবে স্কোয়ার, আর এখানে কি আছে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। এটা তোমার একটা থার্ড সেকেন্ড প্যাকেট দিয়ে দাও। আর এই যে পার্টটা রয়েছে এই পার্টটা তুমি লিখে লিখতে পারো সাজিয়ে টাজিয়ে, যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে কী করবো আমরা প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর লিখলাম। আচ্ছা নেক্সট পার্টে এটা একটা সুন্দর ফর্মুলার মতো যাবে, সেই ফর্মুলা আমাদের ভাঙতে হবে। দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তারপরে কী হবে প্লাস এক্স ওয়াই, আচ্ছা আর এদিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এদিকে হবে এই যে পার্টটা রয়েছে সেটা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর। এটাকে এবার তুমি সাজিয়ে লিখতে পারো বা এইভাবে লিখে দিতে পারো। এই তো হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট, দেখে নাও। চলো ফার্স্ট লাস্ট, প্রথমে দেখো এরকম ছিল। ওকে নেক্সট পার্টটা লক্ষ্য করো। ওকে কমপ্লিট হয়ে গেল, অঙ্কগুলো মন দিয়ে প্র্যাকটিস করো, খুব ভালো থেকো।